ওরে মায়ার একটা মানুষ ছিল, দিয়া গেল ফাঁকি এত জ্বালা কয় না ভুবারে
গেল ফাঁকি ওরে দর যদি কারো অনেকজন গুরুর হাতে বায়াত হয়েছে, সে যদি গুরু ভক্ত রেখে গুরু মারা যায়, সে ভক্ত জানে আসলে গুরু হারানোর কি যন্ত্রণা। যদি বাবা রেখে সন্তান হারিয়ে যায়, একমাত্র বাবা জানে সন্তান হারানোর কি যন্ত্রণা। আজকে দীর্ঘ আসতে দীর্ঘ 3 মাস 10 দিন হলো আমার জন্মদাতা পিতা উফাত হয়ে, ধরা ধাম থেকে উফাত হয়ে তার নির্দেশে চলে গিয়েছে। আমি যখন যেখান থেকে গানে থেকে যেতাম, একটা ডাকবো শুধু বাবা বলে যদি ডাকে, আব্বা তুমি জেগে আছো? তো বলে হ্যাঁ জেগে আছি। এত তাড়াতাড়ি গান শেষ হয়ে গেল, আবার যদি দু একটু দেরি করে যাই বলবে এত দেরি কোথায় ছিলাম মা। আসলে সেই দরদির মুখটা আজকে 3 মাস হয়ে গেল আমি আর দেখতে পাই না। আসলে যখন একটা পিতা মাতা যখন একটা সন্তানকে মানুষ করে, মানুষ করার সময় অনেক বিভ্রান্তি হয়ে থাকে। যখন মানুষ করা হয়ে যায় তখন সেই সন্তানটা বাবা মাকে ভুলে যায়, ছেড়ে চলে যায়। আজকে 3 মাস আমি বুঝতে পারি আসলে বাবা হারানোর কি যন্ত্রণা। আমি আজকে সবার মধ্যে এইভাবে গান করে বেড়াচ্ছি শুধু আমার বাবার জন্য। অরোরা বলেছিল একদিন কষ্ট করলে দেখবা তোমার জীবনে অনেক সুখ আসবে। আমার বাবাকে আমি আজও শ্রদ্ধা করি, সম্মান করি, বাবার ভালোবাসায় আস্তে আস্তে আমার বাবাটা আজকে 3 মাস হলো পথ হয়ে চলে গেছে। আমার বাবার জন্য একটু সবাই দোয়া করবেন, আমার বাবা যেন ওই পারে গিয়ে আমার একটু খোঁজ খবর নেয়। তো সেখান থেকে মহৎ গানের মধ্যে বলছে, ছাইরা যদি যাবি মনেছি তবে কেন নিঠুরি পিরিতি বারাইল, ছাইরা যদি যদি মনে তবে কেন নিঠুরিয়া পিরিতি বারাইলো। ওরে কই শরীফারে তো জ্বালা আশায় থাকি মায়ের একটা মানুষ
গেল ফাঁকি ওরে তোর মায়ার একটা মানুষ ছিল দিয়া গেল ফাঁকি মায়ার একটা মানুষ ছিল দিয়া গেল